হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে গরম গরম ডিম ভাজা। ডিমকে ভাজতে গেলে আমাদের প্রথমে ডিমকে পানি দিয়ে সিদ্ধ করতে হবে এবং এই পানির মধ্যে সামান্য পরিমাণে লবণ যুক্ত করতে হবে। যদি আমরা লবণ যুক্ত করি তাহলে ডিমটা খুব সুসিদ্ধ হবে, আর লবণ যদি আমরা না দিই তাহলে ডিমটা সিদ্ধ খুব একটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন খুব দ্রুত আমাদের খোসাটা ছড়ে যাচ্ছে। এই খোসাটা ছড়িয়ে নেওয়ার জন্য লবণটারই প্রচুর প্রয়োজন। লবণ ছাড়া কিন্তু এইভাবে সহজেই খোসা উঠত না। আমরা এখন প্রতিটা ডিমকে খোসা ছাড়িয়ে নেব। আমাদের ডিম প্রায় ছেঁড়া শেষ হয়ে গেছে, এখন আমরা ডিমের যে খোসা আছে সেই খোসার সাহায্যে ফুটা করে নিচ্ছি। এটাকে বলা হয় কুচিয়ে নেওয়া। আমরা যদি ডিমটাকে কুচিয়ে না নিই তাহলে গরম তেলের মধ্যে ডিম যখন দেব তখন ডিমটা ফেটে যেতে পারে। এখন দেখতে পাচ্ছেন আমরা কড়াইয়ে তেল দিয়েছি এবং হলুদের গুঁড়া এবং লবণ আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আমরা তেলের মধ্যে এই জন্যই দিলাম যাতে ডিমের কালারটা দেখতে অনেক সুন্দর হয়। হলুদের গুঁড়া যদি ডিমের ভাজিতে না দেন তাহলে ডিমটা দেখতে আকর্ষণীয় হবে না। ডিমকে আকর্ষণীয় করার জন্যই আমরা হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। এখন আমরা ডিমটিকে একটু টাইম নিয়ে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজলে তবেই ডিম ভাজাটি অনেক সুন্দর হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিমকে একই তাপে ভেজে ফেললাম। আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এখন আমরা ডিমকে প্লেটের মধ্যে তুলে ফেলব। যদি আজ আমার ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।